রোববার রাতে জেলা ছাত্রলীগের সভাপতি তোফায়েল আহমেদ তপু ও সাধারণ সম্পাদক নূর করিম জাবেদ স্বাক্ষরিত আহাদকে দেওয়া কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। 3 কার্যদিবসের মধ্যে লিখিতভাবে তাকে কারণ দর্শাতে নির্দেশ দেওয়া হয়। বুধবার জমা দেওয়া নোটিশের জবাব দেয় আহাদ, দলের শৃঙ্খলা ভঙ্গ হওয়ার জন্য ক্ষমা চান। ভবিষ্যতে দলের শৃঙ্খলা ভঙ্গ হয় এমন কোনো কর্মকাণ্ড করবেন না বলেও প্রতিশ্রুতি দেন আহাদ। এর আগে আহাদ তার ফেসবুক আইডিতে সোহেল চৌধুরীকে নিয়ে কটূক্তিমূলক স্ট্যাটাস দেয়। স্ট্যাটাসে লেখা হয়, ঈদ মোবারক, ছাগলনাইয়াবাসী, বেয়াদব উগ্র, আফ্রিকান, বালু খেকো, ভূমিদস্যু, আপনার পতনের ইতিহাস আরো করুণ হবে, অপেক্ষায় থাকেন। সেদিন বক্তব্য কার সামনে দিয়েছেন হয়তো ক্ষমতার কারণে ভুলে গিয়েছেন। সেদিন ছাগলনাইয়া থেকে বুক ভরা কষ্ট নিয়ে পরশুমার এসেছিলাম, আজকের দিন দেখব বলে প্রত্যাশায় ছিলাম। আওয়ামী লীগ নেতাকে কটূক্তি ক্ষমা চাইলেন সেই ছাত্রলীগ নেতা। ফেনীর ছাগলনাইয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী সোহেলকে নিয়ে ফেসবুকে কটূক্তির ঘটনায় ক্ষমা চেয়েছেন জেলার পরশুমার উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল আহাদ চৌধুরী। ছাত্রলীগের নির্ভরযোগ্য সূত্র জানায়, রোববার রাতে জেলা ছাত্রলীগের সভাপতি তোফায়েল আহমেদ তপু ও সাধারণ সম্পাদক নূর করিম জাবেদ স্বাক্ষরিত আহাদকে দেওয়া কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। 3 কার্যদিবসের মধ্যে লিখিতভাবে তাকে কারণ দর্শাতে নির্দেশ দেওয়া হয়। বুধবার জমা দেওয়া নোটিশের জবাব দেয় আহাদ, দলের শৃঙ্খলা ভঙ্গ হওয়ার জন্য ক্ষমা চান। ভবিষ্যতে দলের শৃঙ্খলা ভঙ্গ হয় এমন কোনো কর্মকাণ্ড করবেন না বলেও প্রতিশ্রুতি দেন আহাদ। এর আগে আহাদ তার ফেসবুক আইডিতে সোহেল চৌধুরীকে নিয়ে কটূক্তিমূলক স্ট্যাটাস দেয়। স্ট্যাটাসে লেখা হয়, ঈদ মোবারক, ছাগলনাইয়াবাসী, বেয়াদব উগ্র, আফ্রিকান, বালু খেকো, ভূমিদস্যু, আপনার পতনের ইতিহাস আরো করুণ হবে, অপেক্ষায় থাকেন। সেদিন বক্তব্য কার সামনে দিয়েছেন হয়তো ক্ষমতার কারণে ভুলে গিয়েছেন। সেদিন ছাগলনাইয়া থেকে বুক ভরা কষ্ট নিয়ে পরশুমার এসেছিলাম, আজকের দিন দেখব বলে প্রত্যাশায় ছিলাম।